দেখেছো পটল পাঁপড়ের ডালনার কালারটা এসেছে, দুর্দান্ত দেখাচ্ছে পুরো। আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। নিরামিষ দিনে এক অপূর্ব রেসিপি এটা। কি আর এই রেসিপিটার সঙ্গে তো আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমাদের প্রসাদ হলেই এই রেসিপিটা হয়, আর এটা হলেই আমরা অপেক্ষা করে থাকি এটা কখন পাবো আর কখন খাবো। তাই পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, কিন্তু দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজকে সম্পূর্ণ নিরামিষ আলু পটল পাঁপড়ের ডালনা বানাবো। এটা খেতে অসম্ভব মজা লাগে। আমাদের এদিকে যখন প্রসাদের অনুষ্ঠান হয় তখন এই রেসিপিটা কিন্তু প্রায়শই হয়ে থাকে। তাই আজকে আপনাদের সঙ্গে ওই রেসিপিটাই শেয়ার করব। এই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, তাহলে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির প্রথমে আমি পটলের খোসাগুলোকে একটু হালকা করে তুলে নিয়ে তারপর আমি এগুলোকে কেটে নিচ্ছি। পটলগুলো আমি এরকম আড়াআড়ি করে কাটছি, আপনারা কিন্তু চাইলে গোল গোল করেও কাটতে পারেন। একটা আলুকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পটল আর আলু কেটে নিয়েছি, এবার রান্না শুরু করব। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি করেই তেল দেব। প্রথমেই আমি কয়েকটা পাঁপড় নিয়েছি, পাঁপড়গুলোকে ভেজে নেব। আমি এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, সেদিকে মা বাটনাটা বেটে নেবেন। আদা, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেবেন। আদাটা আলাদা বাটবে। হ্যাঁ, সমস্ত পাঁপড়গুলো ভেজে নিলাম। পাঁপড় ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি পটল আর আলু ভাজবো। দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। বাটা বাটা হয়ে গেছে? হ্যাঁ। তুমি থাকবে না, চলে যাবে? আমি এখন ক্যামেরা আসি দিব। তুমি ক্যামেরা শিখবে? ও, তুমি ক্যামেরাম্যানের কাছে গিয়ে বসবে তো? যাও, ক্যামেরা শিখে ভালো, শিখলে ভালো। যাও শিখো। কখন কি কখন কাজে লেগে যাবে। আচ্ছা হোক, ঠিক আছে, যাও ক্যামেরাম্যানের কাছে বসো, ক্যামেরা শেখো। পটলগুলো ভেজে নিয়েছি, এবার পটলগুলোকে তুলে নেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময়ও সামান্য একটু পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটাও ভেজে নিয়েছি, এবার আলুটাও তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। হলুদের গুঁড়োটা আগে দিলাম কারণ আদা বাটাটা দিতে প্রচুর পরিমাণে তেল ছিটে আমি তার জন্য আগে হলুদের গুঁড়োটা দিয়েছি। আদা বাটাটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। এরপর সামান্য একটু পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাজু কাঁচা লঙ্কা দেওয়ার পর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই মশলাটাকে কষিয়ে নেব, কারণ কাজু বাদাম বাটা দেওয়ার পর যদি আঁচটা বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তার জন্য আমি আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার গায়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে রেখেছি, আর পটল তো সেদ্ধ হতে কোনো সময় লাগে না তেমন, কারণ পটল আগে থেকেই ভাজা আছে। আর আলুটা একটু হালকা করে যেহেতু সেদ্ধ হবে তাই আলুটা আগে দিয়ে দিলাম।
আলুটা দিয়ে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় লবণ দিয়েছি, পটলও ভাজার সময় লবণ দিয়েছি, তার জন্য লবণটা কিন্তু বুঝে করেই দিতে হবে। অতিরিক্ত পরিমাণে লবণ দিয়ে দিলে আবার খাওয়া যাবে না, এরকম অবস্থা হয়ে যাবে। এবার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি পটলগুলো এর মধ্যে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পটলগুলো দেওয়ার পর আরও এটাকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। এবার আমি এর মধ্যে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। পাঁপড়গুলোকে হালকা একটু ভেঙে করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁপড়টা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই সামান্য একটু পরিমাণে চিনি দিলাম, এতে রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আমাদের পটল আলু পাঁপড়ের ডালনা একদম রেডি, এবার এটা নামিয়ে নেব। আমাদের পটল আলু পাঁপড়ের ডালনা একদম রেডি। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করা যাবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা খেতে দুর্দান্ত লাগে, কারণ আমরা যখন প্রসাদ খেতে যাই তখন এখানে কিন্তু এই পটলের রসাটা কখন আসবে পটলের ডালনাটা সেটার অপেক্ষায় থাকি আমরা সবাই, বিশেষ করে ক্যামেরাম্যান বেশি থাকে। তাই পুরো রেসিপিটা দেখে অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি কমেন্ট করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে ফেসবুক পেজটাও ফলো করে নেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো খাওয়া দাওয়া শুরু করবো বাড়ি গিয়ে এখন।